বিজেপি পুর পরিষদ নগর পঞ্চায়েত আগরতলা কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছে, সেটা কিভাবে করেছে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে, প্রকাশ্যে নগ্নভাবে সেটা করেছে। এখন নির্বাচনের পর মানুষ তো গত 3.5 বছর শান্তিতে ঘুমোতে পারেনি, এখন নির্বাচনের পরও সন্ত্রাস চলছে। তেলিয়ামুড়াতে আমাদের 5 জন মানে খুব সিরিয়াস ইনজুর্ড হয়ে আছে, চিকিৎসাধীন আছে। লেম্বুছড়াতে আমাদের একজন কর্মীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং গতকালকে 10 নম্বর ওয়ার্ডে অনেকগুলো বাড়ি ভেঙেছে, সন্ত্রাস হয়েছে। আর সবচেয়ে যেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, সেটা হচ্ছে মানুষের ওর থেকে অর্থ আদায় করা গরিব মানুষের। এমনিতে তো 3.5 বছরের অধিক হলো রাজ্যে কর্মসংস্থান নেই, বেকারদের কাজ নেই, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরকে কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না, মানে এই উন্মাদনার মধ্যে মানুষ বেঁচে আছে। তার মধ্যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও, প্রতিকূল আর্থিক অবস্থার মধ্যেও মানুষকে যেভাবে অর্থনৈতিকভাবে, বিশেষ করে কাউকে গিয়ে বলছে এই নির্বাচনে তুই তৃণমূলের হয়ে কাজ করেছিস, তোকে 50,000 দিতে হবে, 25,000 দিতে হবে, 20,000 দিতে হবে, আমি বুঝতে পারি না একটা রাজনৈতিক দল কিসের উপর ভিত্তি করে রাজনীতি করছে। এই যে চাঁদার জুলুম, চাঁদার জুলুমটা একেবারে মাত্রা অতিরিক্ত সেটা করছে, সব মাত্রা ছাড়িয়েছে, চাঁদার জুলুম অত্যাচার এগুলো ছাড়িয়েছে। এগুলো করে করে বিজেপি ক্ষমতাটা চিরদিন কন্টিনিউ করবে, ক্ষমতাটাকে প্রলম্বিত করবে, এটা তো সম্ভব নয়। বুঝতে হবে মানুষকে, কারণ আমরা প্রথম থেকেই শুনতে পাচ্ছি তৃণমূল 2% ভোট পাবে না। বিশেষ করে গত 3 দিন বিভিন্ন সার্ভে, বিজেপির সার্ভে রিপোর্ট, তৃণমূল 2% পাবে, সিপিএম দ্বিতীয় স্থানে আসবে, এবং সিপিএমকে দ্বিতীয় স্থানে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। এ রাজ্যের মানুষকে, যারা বোকাভাবে, রাজ্যের মানুষ বোকা নয়, হয়তোবা এই ছাপ্পা ভোট রিগিং, এই ধরনের মানে ঘটনা, এই ভয়ঙ্কর সন্ত্রাস, এইগুলোকে মানুষ, সাধারণ মানুষ, শান্তিপূর্ণ মানুষ এগুলোকে প্রতিহত করতে পারেনি। ভোটারদের যেভাবে ভোটার লাইন থেকে বের করে দেওয়া হয়েছে, যেভাবে পোলিং এজেন্টদের মেরে, প্রার্থীদের মেরে 10 জন প্রার্থী ভোট দিতে পারেন, এটা কিসের নির্বাচন? সম্পূর্ণ প্রহসনের নির্বাচন। এই পরিস্থিতির পরেও সাধারণ মানুষ, তাদের উপর যেভাবে অর্থনৈতিক জুলুম চলছে, টাকা দিতে হবে, এটা কোনো লাগামহীন, কোনো সংগঠন না, কিছু না, লাগামহীন, সবাইকে মানে যা খুশি করার যে একটা অধিকার, স্বাধীনতা একটা সরকার দিতে পারে, এটা রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। সরকার থাকে, সব দলের লোক থাকবে, বিরোধী দলও থাকবে, সব দল থাকবে, সরকার সরকারের কাজ করবে, তার রাজধর্ম পালন করবে। এখানে কিন্তু রাজধর্ম পালন হচ্ছে না, শাসক দল প্রতিনিয়ত মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এগুলোর নেট রেজাল্ট হচ্ছে, আমরা অনেক ক্ষমতা দেখেছি, ক্ষমতা এগুলো একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে।